বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পরবর্তী তিন আসরের জন্য সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিসিবি। গেল আসরের মতো এবারও থাকছে না রাজশাহী, তবে রদবদল দেখা গেছে বিপিএল এর বাদবাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানায়। প্রকাশিত তালিকা অনুযায়ী ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড নেতৃত্ব দিবে বরিশালকে। মাইন্ড ট্রি লিমিটেড নির্বাচিত হয়েছে খুলনার ফ্র্যাঞ্চাইজি হিসেবে। ঢাকাকে নেতৃত্ব করতে রয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। সিলেটের দায়িত্ব পেয়েছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। জানা গেছে দলটির দেখভাল করবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে আবারও ফিরছে বসুন্ধরা টগি স্পোর্টস লিমিটেডের রংপুর। ডেল্টা স্পোর্টস লিমিটেড নেতৃত্ব দেবে চট্টগ্রামকে এবং কুমিল্লা লিজেন্স লিমিটেড থাকছে কুমিল্লার প্রতিনিধিত্বে। বিপিএলের আগামী আসরগুলোর জন্য নির্বাচিত এই দলগুলো আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হবে বিসিবির সাথে। আগামী বছরের 5 জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর আর শেষ হবে 16 ফেব্রুয়ারি। ক্রিকেটারদের পারিশ্রমিকের নিরাপত্তা বাবদ এবার প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে দিতে হবে 8.5 কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ গুনতে হবে আরও 1.5 কোটি টাকা। সব মিলিয়ে সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে আলাদাভাবে মোট 10 কোটি টাকা গুনতে হবে আসর শুরুর আগেই। এবারের বিপিএলে সাকিব আল হাসানের দল কেনার যে গুঞ্জন উঠেছিল তা শেষমেশ আলোর মুখ দেখেনি। তবে ফ্র্যাঞ্চাইজির এই রদবদল পরিবর্তন আনতে পারে বিপিএলের এবারের দলগুলোতে। ক্রিকেটের সবশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।